স্বাগতম, মই দীক্ষিত শর্মা। ২৪ৰ নির্বাচনী বৈতরণি পার হবর বাবে এতিয়া বিজেপিক প্রয়োজন হয়েছে নেকি মুসলমানের ভূত? আপনাদের কি ভাবে বিজেপিয়ে ২৪ৰ বৈতরণি পার করবর বাবে মুসলমানের ভূত নোহাকই সম্ভব নহব নেকি? কারণ নরেন্দ্র মোদীয়ে যে আহ্বান করেছে সেই আহ্বানের পাছত এতিয়া হঠাৎ প্রশ্ন উত্থাপন হয়েছে যে ২৪ৰ বৈতরণি পার করবর বাবে বিজেপিক এতিয়া মুসলমানের ভূতর প্রয়োজন হয়েছে নেকি? এই মুহূর্তের সকলকে ডর প্রশ্ন আর কমেন্ট বক্সত আপনাদের আপনার কমেন্ট দিয়ক। জনমত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিভাবে ফুল প্লেটের মাধ্যমে সেই প্রশ্নকিটা আমি আপনার এই মুহূর্ত আগবাইছো। মুহূর্ত সকলকে ডর প্রশ্নটা হয়েছে যে ২৪ৰ বৈতরণি পার করবর বিজেপিক এতিয়া মুসলমানের ভোটের প্রয়োজন আছে নাকি? ৩৮% মুসলমানের ভোটের অবিহনে বিজেপিয়ে ২৪ৰ বৈতরণি পার করব নয় নাকি? মূল এটা যাব বিচার মূল সহযোগী আছে নিউজ রুমত ডাবু নারায়ণ কোঁয়ার। ডাবু, কি কি কমেন্ট আছে আর মানুষ কি কৈছে কমেন্ট বক্সত আপনার কমেন্ট সমূহ দিয়ক। দেখছেন, আপনি যে প্রশ্ন সুদিছে সেই প্রশ্নটা সোধার লগে কিছু সংখ্যক কমেন্ট আমার ওসরলে আহিব আরম্ভ করেছে। সুদীপ কুমার দাসে লিখিছে, আকৌ কিবা নতুন টুপি পিন্ধাব। প্রথমটো কমেন্টেই সুদীপ কুমার দাসর ফালৰ পৰা আহিছে। তেওঁ লিখিছে যে আকৌ কিবা নতুন টুপি পিন্ধাব। আর যথেষ্ট কমেন্ট আহিছে, কিছু সংখ্যক কমেন্ট আসলে আমি পড়ি শুনাব নোৱাৰো। আর ইয়ার পিছতে যিখিনি কমেন্ট আহিব আমি আপনাদের পড়ি শুনাম। কিন্তু আপুনি যে বিষয় উত্থাপন করেছে এই বিষয়টো যথেষ্ট গুরুত্বপূর্ণ আজির দিনটোৰ বাবে, কারণ এই বিষয়টোৱে সমগ্র দেশতে এক প্রকারে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কারণ বহুতে ভাবে যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলটোৱে কেবল আর কেবল হিন্দুসকলক গুরুত্ব প্রদান করে, বহুতে এনে ধরনের অভিযোগ উত্থাপন করে। কিন্তু যদি আপনি অটল বিহারী বাজপেয়ীর দিনলে উভতি যায়, অটল বিহারী বাজপেয়ী কিন্তু সকলোরে ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কথা সেই সময়তো কৈছিলে। কৈছিলে আও সব এক সাথ মিলে অর এক সাথ চলে। গতি অটল বিহারী বাজপেয়ীর দিনেরপরাই আসলে সকলের উপর গুরুত্ব প্রদান করা বলে কোয়া হয় এই দলটুক। খিরুল ইসলামে আসলে কোনো ধরনের গুরুত্ব মানে কোনো ধরনের মন্তব্য নিদিয়াকৈ কেবল হাই বলে কৈছে। গতি আমার ওসর যিখিনি কমেন্ট আহে দীক্ষিত, মই কিছু সময় পিছতে আপনার পড়ি শুনাম। কিন্তু আপনি যে প্রশ্ন উত্থাপন করেছে মই ভাবো রাইজক আকৌ এবার আপনি এক্সপ্লেইন করা দরকার যে সমগ্র বিষয় সন্দর্ভত ফালৰ পৰা এই মুহূৰ্তত কোৱা হৈছিল যে মুছলমানসকলৰ প্ৰতি তেনেধৰণৰ ভাৱ ব্যক্ত কৰিব নালাগে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় কাৰ্যনিৰ্বাহকৰ সভাত। আৰু এই মুহূৰ্তত ডাঙৰ প্ৰশ্ন হৈছে যে এতিয়া ২৪ৰ বৈতৰণি পাৰ কৰিবৰ বাবে বিজেপিক মুছলমানৰ ভোটৰ প্ৰয়োজন হৈছে নেকি? আপোনালোকে কমেণ্ট বক্সত সেই কমেণ্টসমূহ দি যাব পাৰে, আপোনালোকে আপোনালোকৰ কমেণ্টসমূহ দিব পাৰে। মোৰ লগত মোৰ সহযোগী থাকিব, মোৰ সহযোগী আপোনালোকৰ কমেণ্টসমূহ পঢ়ি যাব। ইতিমধ্যে কিছু কমেণ্ট আমাৰ হাতলৈ অহা আৰম্ভ হৈছে, আমি সেই কমেণ্টখিনি দিব বিচাৰিছোঁ। বহুতে বিজেপিক সমৰ্থন কৰি দিছে, কোনোবাই কৈছে বিজেপিক তেওঁলোকে সমৰ্থন নকৰে। এই গতিকে আপোনালোকে যদি আপোনালোকৰ কমেণ্ট দিব বিচাৰে আপোনালোকে দিব পাৰে। কিছু কমেণ্ট আছে, দাবো মই আপোনাৰ ওচৰলৈ কৈছোঁ। মন্টুপুনে লিখিছে, বিজেপিৰ কাম নহ'ব এইবাৰ। ঠিক একেটা সময়তে আমিন মোৰাজ আলীয়ে লিখিছে, এইবাৰ কি বিক্ৰী কৰিব? আখিৰুল ইসলামে লিখিছে, অ'কে। মৃণুল হকে লিখিছে, হয় নেকি? আসলে এইবার যিসকলে কমেন্ট করেছে তেওঁলোকে আসলে নয়র্থক কমেন্ট করা দেখি পোৱা গৈছে বহুজনে। কারণ আপনার প্রশ্নটা বা এই সময় আটাইতক গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়েছে যে বিজেপিয়ে ২০২৪ চনত নির্বাচনী বৈতরণি পার হবর মুসলমানের ভোটের প্রয়োজন হব নেকি? মুসলমানের ভোট অবিহনে ২০২৪ চনের নির্বাচনত বিজেপিয়ে জয়লাভ করব নিব নাকি? যি সপন দেখা হয়েছে ভারতবর্ষত পুনের বিজেপিয়ে সরকার গঠন করার, বা যি সপন দেখা হয়েছে ভারতবর্ষের প্রতিখন রাজ্যত পদুম ফুল ফুলার, যি সপন দেখা হয়েছে ভারতের প্রতিটি প্রান্তত পদুম ফুল ফুলি থাকা বা গেরুয়া পতাকা উড়ার, সেই সময়ত কিভাবে মুসলমান সমাজে প্রকৃততে বিজেপি দলটুক বর্তমান কি হিসাবত গ্রহণ করেছে? শেহতীয়াভাবে বিশ্বর বিভিন্ন প্রান্ত দেখবলে পাওয়া গেছে যে বিশ্বর বিভিন্ন প্রান্তর লোকে কৈছে যে ভারতবর্ষত মুসলমান সুরক্ষিত নহয়। কিন্তু ভারতবর্ষের মুসলমান সকলে তেওঁলোকৰ সদায় বিরোধিতা করে আহিছে আর কৈছে যে ভারতবর্ষ আটাইতকৈ সুরক্ষিত ঠাই, ভারতবর্ষ আটাইতকৈ ভাল ঠাই, যত প্রতিটো ধর্মৰ লোকে সমানভাবে উৎসাহ লৈ জীয়াই থাকিব পাৰে। বিভিন্নজনে কমেন্ট করেছে, অনন্ত সরকারে লিখিছে বিজেপির রাজনীতি শেষ বলে লিখিছে। তারপর ফিরোজ খানে লিখিছে, কংগ্রেস জিন্দাবাদ। বিকি খানে লিখিছে, কোভিড সাফাই কর্মীসকলক চাকরি দিব বলে কৈছিল কিন্তু আজিলৈকে নিদিলে। নাজিম আহমেদে লিখিছে, সব পলিটিক্স। আরশুদ উদ্দিনে লিখিছে, বিজেপির কাম নাই মুসলমান অবিহনে। জাসিউদ্দিন আহমেদে লিখিছে, বিজেপি জিন্দাবাদ। হাশিম প্রণামীকে লিখিছে, বিজেপি। সাজিদ আলমে লিখিছে, বিজেপি। মন্টু মুনে লিখিছে,
মোদি মিউজিক এইবাৰ নচলিব, হয়তো তেওঁ মোদি মেজিক লিখিব বিচাৰিছিল, নাইবা মোদি মিউজিকো হয়তো তেওঁ লিখিব পাৰে। মহৰুদ্দিনে লিখিছে 2024 আহি আছে দাদা। শফিৰুল আলমগীৰে লিখিছে এইবাৰ নহ'ব। ফাৰুক আহমেদে লিখিছে বিজেপি জিন্দাবাদ। আমিন মোৰ্তাজ আলীয়ে লিখিছে মুছলমান ভোট নালাগে, নলয়। জিয়াউল ৰহমানে লিখিছে কংগ্ৰেছ জিন্দাবাদ। হাছি সাদ্দামে লিখিছে কোনো পাৰ্টি বেয়া নহয়, বাট পাৰ্টি গুৰুত্ব আৰু চিন্তাখিনি ঠিক হোৱা উচিত। আমিনুল ইছলামে লিখিছে বিজেপি মুৰ্দাবাদ বুলি। মই পুনৰ দীক্ষিত আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰিম। হয়, ইতিমধ্যে বহু কমেণ্ট আমাৰ হাতলৈ আহিছে, আমাৰ আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্টসমূহ দি যাওক। কিভাবে আপোনালোকে বিজেপিৰ বাবে 24ৰ বৈতৰণী পাৰ কৰাৰ একমাত্ৰ আহিলা এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ ভোটৰ, ক্ষমা কৰিব, মুছলমানৰ ভোটৰ প্ৰয়োজন হৈছে নেকি, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্টসমূহ দি যাওক। আমি এই কমেণ্টসমূহ আপোনালোকৰ বাবে বিচাৰিম যে কিভাবে আপোনালোকে যে 24ৰ বৈতৰণী পাৰ কৰিবৰ বাবে বিজেপিক প্ৰয়োজন হ'ব নেকি বিজেপিৰ মুছলমানৰ ভোটৰ, আপোনালোকে কমেণ্ট বক্সত দি যাব পাৰে।